1947 সাল, আমাদের দেশ প্রথম স্বাধীন হল। Long years ago, we made a tryst with destiny, and now the time comes when we shall redeem our pledge. At the stroke of the midnight hour, when the world sleeps, India will awake to life and freedom. Two nations will be created by partition, a secular India and a new homeland for India's Muslims, Pakistan. কিন্তু এই স্বাধীনতার বিনিময়ে আমাদের দেশ দু টুকরো হয়ে যায়। তখন বাংলার একটি জেলা ছিল দিনাজপুর, যার দুই তৃতীয়াংশ পাকিস্তানে চলে যায়, যা এখন বাংলাদেশে অবস্থিত। বাকি এক তৃতীয়াংশের নামকরণ হয় পশ্চিম দিনাজপুর, যা অন্তর্ভুক্ত হয় এই বাংলায়। কিন্তু এপ্রিল 1992-এ এই জেলা আবার দুভাগে বিভক্ত হয়, উত্তর দিনাজপুর ও দক্ষিণ দিনাজপুর নামে। যদিও নতুন জেলা হিসেবে পরিচিত, তবুও এর ইতিহাস প্রায় 2000 বছরের পুরনো। দক্ষিণ দিনাজপুরের গর্ব করার জায়গা অনেকটাই, যেখানে ঐতিহাসিক পৌরাণিক ঐতিহ্য ধর্ম সংস্কৃতির প্রভাব অনেকটাই। বুদ্ধিজম, জৈনিজম থেকে শুরু করে মৌর্য বংশ, গুপ্ত বংশ, পাল ও সেন রাজাদের এখানে রাজত্ব ছিল। এছাড়াও স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে এই জেলার অবদান অনেকটাই। এই দক্ষিণ দিনাজপুর জেলার দুটি মহকুমা বালুরঘাট ও গঙ্গারামপুর। এই গঙ্গারামপুর অঞ্চলটি পুরসভার অন্তর্গত এবং এই গঙ্গারামপুর পুরসভা তৈরি হয় 24 সেপ্টেম্বর 1993 সালে। ঐতিহাসিক দিক থেকে গঙ্গারামপুর অনেকটাই ঐতিহ্যশালী। কথিত আছে, যে সময় পাল বংশ ও সেন বংশের রাজত্ব ছিল, সেই সময় বানগড়ের রাজারও রাজত্ব ছিল। উঁচু ঢিপিগুলো পরিখা নামে পরিচিত ছিল, এর চারপাশে জলমগ্ন থাকত যাতে শত্রুপক্ষ আক্রমণ না করতে পারে। এখানকার লোকেদের মুখে মুখে আরেকটি ঐতিহাসিক ঘটনা প্রচলিত আছে। বানগড়ের রাজার সাথে শ্রীকৃষ্ণের যুদ্ধ হয় এবং সেই যুদ্ধে বানগড়ের রাজা নিহত হন, কারণ শ্রীকৃষ্ণের নাতির সাথে বানগড়ের রাজার কন্যা উষার বিবাহ হওয়ার সময় ওই ছাদনাতলা থেকে উষাকে অপহরণ করা হয়, যা কিনা কোনো প্রেম ঘটিত সম্পর্কের কারণে ঘটে বলে লোকেদের ধারণা। আর ওই ছাদনাতলায় যে চারটি কলাগাছ ছিল, তা নাকি আজ পাথর স্তম্ভে পরিণত হয়েছে। লোকেরা বলে, ওই চারটি স্তম্ভ আলাদাভাবে জড়িয়ে ধরে যদি দুহাত মিলিয়ে দেওয়া যায়, তাহলে নাকি মনস্কামনা পূর্ণ হয়। যে রাস্তা ধরে উষাকে নিয়ে যাওয়া হয়েছিল, সেটি উষা রোড নামে পরিচিত। এই স্থানের অনতি দূরেই আছে মাজাদ। 1202 সাল থেকে 1206 সাল পর্যন্ত
আতাউল্লাহ শাহ ফকির নামে এক ধর্ম প্রচারক এখানে ছিলেন। তারই এই মাজাদ। এখানকার মানুষজন এনাকে ধর্মগুরু পীর বাবা বলেই মেনে চলে। এই পুরসভা প্রায় 10.5 বর্গ কিলোমিটার জুড়ে অবস্থিত। মোট ওয়ার্ড সংখ্যা 18টি। 2011 জনগণনা অনুযায়ী জনসংখ্যা প্রায় 56,176 জন। এই 18টি ওয়ার্ডের 18 জন কাউন্সিলর নানাবিধ উন্নয়নমূলক কাজ করে চলেছেন অনবরত। আমি অমরেন্দু সরকার, ভাইস চেয়ারম্যান গঙ্গারামপুর পৌরসভা। আমি 2 নম্বর ওয়ার্ড থেকে দাঁড়িয়েছি। আমার বাড়ি যদিও 6 নম্বর ওয়ার্ডে, আমি 2 নম্বর ওয়ার্ড থেকে এবার জিতেছি। আচ্ছা, 2 নম্বর ওয়ার্ডে জনগণের সুবিধার্থে রাস্তাঘাট এবং হাইড্রেন থেকে আরম্ভ করে ছোট ড্রেন যত আছে আমি সেটা ওখানে করেছি গঙ্গারামপুর পৌরসভার মাধ্যমে। ইলেকট্রিসিটি ওখানকার ডবল লাইন ছিল, 4-5টা লাইন করে সেখানকার লোকে যাতে ইলেকট্রিকের কোনো অসুবিধা না হয় সেদিকে আমরা চেষ্টা করেছি। ওখানে আমাদের বার্ধক্য ভাতা 27 জন পায় 2 নম্বর ওয়ার্ডে। এছাড়া গঙ্গারামপুর পৌরসভায় বিগত পৌরসভার যে কাজগুলো হয়নি আমরা এই পৌরসভাতে আসবার পর মা মাটি মানুষের সরকার আমরা জনগণের স্বার্থে বিভিন্ন ওয়ার্ডে আমরা কাজ করেছি এবং এখানকার জনগণ আমাদের কাজের যে পরিধি যেটা আছে সেটাকে মান্যতা দিয়েছে এবং যেটা গঙ্গারামপুরের কোনো দিনই ইলেকট্রিসিটি থেকে আরম্ভ করে পানীয় জলের ব্যবস্থা আমরা একের পর এক করে একটা উন্নত গঙ্গারামপুর করার চেষ্টা করছি। যা আশা আকাঙ্ক্ষা নিয়ে আমরা সেই আশা আকাঙ্ক্ষা আমরা 18 জন কাউন্সিলর আছি। আমাদের ইন্ডিয়ান টিমের মতন টিম, এখানে আমাদের কোনো বিভেদ বা কোনো ই নাই। আমরা সব কাউন্সিলর একত্রভাবে আমরা 18 জন একত্রভাবে আমরা গঙ্গারামপুরকে সাজানোর চেষ্টা করছি। আমার নাম তুলসীধর চৌধুরী, কাউন্সিলর। প্রথমে আমি ছিলাম 6 নম্বর ওয়ার্ডে, ইন্দ্রনাথী কলোনি থেকে নির্বাচিত হই। আজ পর্যন্ত আমি নির্বাচিত হয়ে আসছি, 20 বছর হল আমার নির্বাচিত হওয়া। আমি বর্তমানে 10 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর। রাস্তাঘাট, ড্রেন, কমিউনিটি হল এবং হাইমাস লাইট, স্ট্রিট লাইট ওয়ার্ডে সমস্ত কিছু করেছি এবং লক্ষ্য আরো রাস্তাঘাট, ড্রেন এবং আরো অনেক উন্নয়নমূলক কাজ করার চেষ্টা করছি। আমি অশোক মন্ডল, গঙ্গারামপুর পৌরসভার 17 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর। তো গঙ্গারামপুর পৌরসভা আমি 3 বছর আমার সময় হলো কাউন্সিলর আছি। আমার এই 3 বছরে আমাদের ওয়ার্ডে অনেক কাজ হয়েছে। আমাদের ওয়ার্ডে বিশেষ করে ড্রেনের যে অনেক দীর্ঘদিনের সমস্যা ছিল জল নিকাশি, সেই জল নিকাশির কাজ চলছে এবং আজকে জল নিকাশি না হওয়ার আগের যে বোর্ড তারা সেই নিকাশি ব্যবস্থা ঠিকমতো করতে পারেনি। না পাওয়ার জন্য আমাদের বর্ষার সময় খুব আমাদের যে বাসিন্দা যারা ওয়ার্ডের তাদের খুব অসুবিধা হতো। আমরা নতুন করে এই বড় বোর্ড ক্ষমতা আসার পরে আমরা প্রথমে এটাই পাইপ দিয়েছি এবং সেইভাবে জল নিকাশি হচ্ছে। এখন ড্রেনের কাজ চলছে। আমাদের বাইপাস রাস্তা যেটা আপনার হচ্ছে মোড় থেকে কালদিঘি, সে রাস্তারও কাজ চলছে। আমাদের যে বার্ধক্যভাতা এবং বিধবা ভাতা যেটা আছে আমরা যেগুলো আমরা সরকারিভাবে পাই তারা সঠিকভাবে পাচ্ছে এবং আগামী দিনে যাতে আরো নতুন করে পায় তার জন্য আবেদন করেছি। আশা করি সেই ভাতাগুলো পাব। আমি দিনেশ সংগ্রাম, শিববাড়ি মিশন পাড়া।
নম্বর ওয়ার্ডের কাউন্সিলর এবার নির্বাচিত হয়েছি। এই রাস্তায় আলো হয়েছে এবং ওয়ার্ডের বিভিন্ন জায়গায় এলইডি বাতি দেওয়া হয়েছে এবং আমাদের সিটবাড়িতে ওই হাই মাস্ক বসানো হয়েছে এবং বিভিন্ন উন্নয়নমূলক কাজ হচ্ছে, যেমন ড্রেনের কাজ চলছে, রিপেয়ারিং এর কাজ চলছে এবং পরবর্তীতে আরো কাজ হবে। এবং যেখানে যেখানে রাস্তা ছিল না, কিছু জায়গায় গ্যাপ ছিল, সিসি রোডও হয়েছে এবং পরবর্তীতে যেখানে যেখানে কাজ হয়নি সেটাও হবে। এবং আমাদের ওয়ার্ডে একটা বিশেষ একটু অসুবিধা আছে, 15 নম্বর ওয়ার্ড, এই জলের একটু সমস্যা এখন দেখাতে পারিনি, কেননা ওখানে আমাদের ওয়ার্ডটা অনেক উঁচু, জলের ফ্লোটা যায় না, ফ্লো হয় না, যায় না। তো এই চেয়ারম্যান সাহেবকে বলা হয়েছে পরবর্তীতে একটা এই পাম্প বসানোর ব্যবস্থা চলছে, পাম্প বসানো হলেই ওয়ার্ডবাসী বা আমাদের ওয়ার্ডটা মানে জলের সমস্যা মিটবে। এখানে রয়েছে 9টি হাই স্কুল ও 15টিরও বেশি প্রাইমারি স্কুল। এছাড়া ইংলিশ মিডিয়াম ও ক্রিশ্চিয়ান স্কুল রয়েছে। এখানে একটি কলেজ রয়েছে যা 1981 সালে প্রতিষ্ঠিত। এখন এখানে প্রায় 8000 জন ছাত্রছাত্রী পড়াশোনা করছে। এখানে একটি সুপার স্পেশালিটি হসপিটাল, 4টে সাব সেন্টার এবং 3টি উপস্বাস্থ্য কেন্দ্র রয়েছে। পার্ক ও বাগান প্রায় 3টির মতো রয়েছে। পৌরসভায় পরিষ্কার করার জন্য নোয়াখালী সদর দপ্তরের কর্মচারী রয়েছে মোট 60 জন। এছাড়াও এখানে একটা ড্যাম্পিং গ্রাউন্ড ও একটি কম্প্যাক্টর মেশিন রয়েছে। আমি অমিতা সরকার বিশ্বাস, বঙ্গানগর মিউনিসিপ্যালিটি 3 নম্বর ওয়ার্ডে। আমি 2015 সালে মানে তৃণমূল কংগ্রেস থেকে ভোটে জিতেছি। আমার ওয়ার্ডে সবচেয়ে যেটা মানে একটা প্রয়োজনীয় জিনিস সেটা হচ্ছে নদীর বাঁধ, পুনর্বার নদীর বাঁধ। সেটা স্ট্যালিন ক্লাস থেকে শুরু করে আমার ওয়ার্ডের লাস্ট বাড়ি ঝুঁটুরায় বাড়ি অব্দি কোনো বাদ নেই। তো চেয়ারম্যান আমাদের মাননীয় প্রশান্ত মিত্র মহাশয় তো মাঝে মাঝে ওয়ার্ডে যান। উনি ওয়ার্ডে যাওয়ার পরে ওয়ার্ডবাসী ওনাকে বলেছিল বাচ্চার কথা। উনি মানে আমাদেরকে বলেছিল গোটা পুরো ওয়ার্ডের লোক মার্চ পিটিশন করে একটা জমা কাগজপত্র জমা দিলে উনি চেষ্টা করবেন এবং উনি আমাদের ওয়ার্ডবাসীকে আশ্বস্ত করেছেন যে উনি বাচ্চা করে দেবেন। সবচেয়ে বড় কাজ এটাই আমাদের ওয়ার্ডে আগামীতে করার ইচ্ছে, সেটা হচ্ছে পুনর্ভবা নদীর বাঁধ। তারপরে ধরুন যেমন বয়স্ক ভাতা, আমাদের ওয়ার্ডে বিপিএল অনুযায়ী হয়, সেটা আমাদের ওয়ার্ডে 46 জন পাচ্ছে। বিধবা ভাতা, 40 বছর ঊর্ধ্ব বিধবা মহিলারা বিপিএল এর আওতায় পড়ে বিধবা ভাতা পান, সেটা পাচ্ছে 44টা। ভবিষ্যৎ পরিকল্পনা বলতে এখন আমাদের যেটা আমাদের পৌরসভা সব মানে সবাই একটা চেষ্টা করছে, যেটা মহিলাদের স্বনির্ভর করার একটা, যে আমাদের এমএলএমের যে স্বনির্ভর গোষ্ঠী, মহিলাদের নানা রকম প্রশিক্ষণ, তারপরে নানা রকম মানে লোন দিয়ে নানা রকম হাতের কাজ শিখিয়ে সব কিছু নিয়ে এসে দ্বারা যাতে মহিলারা হাত নিজের পায়ে দাঁড়াতে পারে, এটাই আমাদের এখন সব থেকে বড় লক্ষ্য, যাতে প্রত্যেকটা মহিলা নিজের পায়ে দাঁড়াতে পারেন। নমস্কার, আমি সুজাতা মণ্ডল, কমলপুর পৌরসভা 11 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর। 2015 সালে আমি নির্বাচিত হয়েছিলাম। 11 নম্বর ওয়ার্ডে প্রচুর কাজ করেছি 3 বছর হলো আমাদের। 3 বছরে আমাদের যে আমার ওয়ার্ডে 3টা পার্ট আছে, সেটা হচ্ছে পুরানপাড়া 1টা। পুরানপাড়াতে আমি প্রচুর কাজ করেছি। পুরানপাড়াতে প্রচণ্ড জলের সমস্যা ছিল, সে ওর জন্য আমরা একটা পাম্প হাউস বসিয়েছি।
তারপর পুরানপাড়ার লাইট থেকে শুরু করে রাস্তাঘাট সম্পূর্ণ আমার কাজ ওইদিকে শেষ হয়ে গেছে। অসুবিধা নেই, ওইদিকে একদম কোনো কাজের জায়গা নেই পুরানপাড়াতে। তারপরে আমি আবার প্রত্যেকটা বাড়িতে বালতি দিয়েছি নোংরা আবর্জনা ফেলার জন্য। প্রতিদিন ওটা হচ্ছে দুদিন অন্তর অন্তর পৌরসভা গাড়ি গিয়ে নোংরাগুলো নিয়ে আসে। তারপরে প্রচুর বৃদ্ধ ভাতা বিধবা ভাতা করেছি, প্রায় 200 জনের মতো বৃদ্ধ যারা বয়স্ক মানুষ আছেন তারা ভাতা পাচ্ছেন, আমি করে দিয়েছি। তারপরে হচ্ছে আমার ওয়ার্ডে ক্যানে হচ্ছে যেটা হচ্ছে ধলদিঘি থেকে পুরাটা ধলদিঘি থেকে শুরু করে বড় বাজার অব্দি, সেখানে আমি একটা ক্যানেল ছিল ওটা আবার দুই ধার দিয়ে গ্রিন সিটি হওয়ার একটা ই করেছি, তো আশা করছি ওটাও হয়ে যাবে। তারপরে হাইমাস বসিয়েছি, আমার ওয়ার্ডটা প্রচন্ড গরিব। আমি চেয়ারম্যানের কাছে আমাদের পৌরসভা চেয়ারম্যানের কাছে বলেছি যাতে প্রত্যেকটা বাড়িতে জলের ব্যবস্থা করে দিতে পারি, জলের প্রচুর সমস্যা ছিল আমার ওয়ার্ডে, তো এখন অনেকটা কমে আসছে। আমি পুরানপাড়াতে হাইমাস পাম্প হাউস বসিয়েছি, এখন আমি 50টার মতো ঘর দিয়েছি, ঘরগুলো প্রায় কমপ্লিটের মধ্যে, মাত্র কয়েকটা ঘর ছাদ ঢালাই এখনো বাকি আছে। আমি অতনু রায়, কাউন্সিলর, 14 নম্বর ওয়ার্ড, গঙ্গামুখী মিউনিসিপ্যালিটি। আমাদের 14 নম্বর ওয়ার্ডে আমি কাউন্সিলর হওয়ার পর থেকে এখন অব্দি যা যা কাজ হয়েছে সেই কাজের যদি তালিকা আমি আপনাদের সামনে তুলে ধরি তা সেই তালিকা বলতে আমার অনেক সময় লেগে যাবে, কারণ অত বড় তালিকা দিয়ে যাচ্ছি না। আমি সাধারণ বলছি, যেমন এখানে দেখছি লাইট আছে, আমার 14 নম্বর ওয়ার্ডের প্রত্যেকটা বলে আমাদের এলইডি লাইট লাগানো হয়ে গেছে। আমাদের 14 নম্বর ওয়ার্ডে দুটো হাইমাস্টার লাইট লাগানো হয়ে গেছে। আমাদের 14 নম্বর ওয়ার্ডে এখন এমন কোনো গলি নেই যে গলিতে আপনার হচ্ছে অন্ধকার থাকে কিংবা যে গলির কোনো উপরে লাইট নেই। আমাদের বর্তমান যেটা কর্মসূচি আছে এবং আগামী ভবিষ্যৎ যেটা কর্মসূচি আছে যে আমাদের অ্যানুয়াল অ্যাকশন প্ল্যান, তাতে আমার 5 বছরের মেয়াদ শেষ হতে হতে 14 নম্বর ওয়ার্ড বঙ্গারামপুর পৌরসভা তথা এই জেলার মধ্যে একটা অন্যরকম ওয়ার্ডে পরিণত হবে, এটা আমি আশা করি। এবং সেই দিকেই সেই লক্ষ্যেই আমাদের ওয়ার্ডের লোকজন এবং আমরা নিজেরাও সেই লক্ষ্যে এগোচ্ছি। আচ্ছা, আমার ওয়ার্ডে বর্তমানে ওল্ড এজ পেনশন এবং উইডো পেনশন যেগুলো আছে তাতে মোটামুটি 400 উপরে আমার প্রাপক আছে, মানে প্রাপক। আমাদের ওখানে অলরেডি প্রথম লটের প্রথম স্কিমে হাউস পাওয়া হলের ঘর 45টা, সেটা 45টা ঘরের মধ্যে 40টা ঘরই কমপ্লিট হয়ে গেছে, গোটা 5 ঘর এখন অব্দি ছাদ ঢালাইটা হয়নি, তাদের কাজ চলছে। আশা করছি শীঘ্রই খুব তাড়াতাড়ি তাদেরটা হয়ে যাবে। আগামী যে লটটা হবে হাউস ফর অলের, সেই লটেরও আমাদের প্রাপক যারা হবে তাদের লিস্ট আমাদের রেডি হয়ে গেছে, আমি পৌরসভায় সেই লিস্ট জমা করে দিয়েছি। সেকেন্ড লটের টাকাটা ঢুকে গেলে তারাও তাদের ঘরে হাত দিতে পারবে। আশা করছি বিগত 2020 কি 2021 অব্দি যেতে যেতে বঙ্গারামপুর পৌরসভার 14 নম্বর ওয়ার্ড অধিকাংশ গরিব লোক তারা পাকা বাড়িতে ঘুমাবে, তারা ভালো রাস্তা দিয়ে আসবে, তাদের নিকাশের ব্যবস্থা সম্পূর্ণ হয়ে যাবে এবং পানীয় জল তো এখনই অলরেডি আমি তাদের বাড়ি বাড়ি পৌঁছে দেওয়ার চেষ্টা করছি। আমাদের পৌরসভার সেই স্কিমগুলো পাশ হয়ে গেলে প্রত্যেকটা নাগরিকের বাড়িতেও পানীয় জল পৌঁছে যাবে। এখানে দুটি মহাশ্মশান রয়েছে, এটি শিববাড়ি মহাশ্মশান। এর পাশ দিয়ে বয়ে গেছে পূর্ণভবা নদী, এছাড়াও এখানে ধলদিঘি ও কালদিঘি নামে দুটি দিঘি রয়েছে। কথিত আছে বানগড়ের রাজার দুই রানী এই দুই দিঘিতে স্নান করতেন, উজ্জ্বল বর্ণের রানী ধলদিঘিতে ও চাপা বর্ণের রানী কালদিঘিতে স্নান করতেন। Thank you.
কারুকার্যের ফলে প্রচুর প্রাচীন মূর্তি পাওয়া যায়। এগুলো এখনো যত্ন করে সংরক্ষণ করা রয়েছে। এছাড়াও রয়েছে 15টির মতন হাইমার্ক লাইট। দেবীকোট ভবন, রবীন্দ্র ভবন, বাস স্ট্যান্ড, মাতৃসদন, খেলাধুলার জন্য রয়েছে একটি স্টেডিয়াম। পুরসভার অন্তর্গত 22.10 কিলোমিটার জুড়ে রয়েছে ঢালাই রাস্তা। পাকা রাস্তা 15 কিলোমিটার, পাকা ড্রেন 65 কিলোমিটার, কাঁচা ড্রেন 70 কিলোমিটার, 12টির মতো কমিউনিটি হল, দুটি পুরসভার মার্কেট, শপিং কমপ্লেক্স, এখানে পালস পোলিও প্রোগ্রাম, শিশুদের সময় মতো ইঞ্জেকশন দেওয়া, বিশেষ মেডিকেল ক্যাম্পও করা হয়। কালদিঘির পাড়ে রয়েছে একটি জঙ্গল, যেটি ভ্রমণ পিপাসুদের কাছে খুবই আকর্ষণীয় স্থান। এখানে অনেকটা এলাকা জুড়ে চলছে টয় ট্রেন চালানোর জন্য লাইন পাতার কাজ। এছাড়াও এখানে রয়েছে প্রসিদ্ধ খাবার যার নাম ক্ষীর দই, যেটি খাদ্যরসিক লোকেদের এখানে বারবার আসার জন্য বাধ্য করবে। আমরা আসার পর আমরা এনএফপিএস এটা আমরা 234 জন মানুষকে আমরা দিতে পেরেছি 40,000 টাকা করে, এবং তার সাথে সাথে যারা বৃদ্ধ ভাতা, সেই বৃদ্ধ ভাতায় আমরা যাদের বয়স 60 বছর থেকে 80 বছরের মধ্যে, তাদের আমরা 167 জনকে আমরা দিতে পেরেছি, এবং এই 743 জনকে। আর যারা বিধবা ভাতায় আমরা সেটা হচ্ছে 1217 জনকে আমরা দিতে পেরেছি, 40 থেকে 79 বছরের মানুষদের ক্ষেত্রে, এবং 80 বছরের ঊর্ধ্বে যারা আছে তাদেরকে আমরা 167 জনকে আমরা দিতে পেরেছি। এই জিনিসগুলো আমরা ক্ষমতায় আসার পর আমরা মানুষকে দিতে পেরেছি আমাদের সরকারের সহযোগিতায়। আমরা হাউজিং ফর অলে আমরা 815 জন মানুষকে আমরা ঘর দিতে পেরেছি, তাদের কাজ প্রায় শেষের মুখে। আগামীতে আমরা আরো পাঠিয়েছি আরো মানুষকে, কিছু মানুষকে হাউজিং ফরের ঘর দেওয়ার যে 815 জন, তার থেকে আবার একটা আমরা লিস্ট পাঠিয়েছি, সেই লিস্টে আরো 815 জনকে আমরা দেওয়ার পরিকল্পনা করেছি। এবং তার সাথে সাথে আমরা 80 বছরের ঊর্ধ্বে যেসব মানুষ, বৃদ্ধ মানুষ আছে বিপিএল যুক্ত, তাদেরকে আমরা 167 জনকে আমরা দিতে পেরেছি। এনএফবিএস এর
আমরা এতদিন পর্যন্ত আমরা 234 জন মানুষকে আমরা দিতে পেরেছি, এবং তার সাথে সাথে যে বৃদ্ধ ভাতা, সেই বৃদ্ধ ভাতা আমরা যাদের বয়স 60 থেকে 79 বছর বয়স, তাদেরকে আমরা 743 জন মানুষকে আমরা এই পরিষেবা দিতে পেরেছি। এবং যারা মহিলা আছে, মহিলা তাদেরকে আমরা 1217 জন মহিলাকে আমরা দিতে পেরেছি। 80 বছরের ঊর্ধ্বে যারা, যাদের বয়স, তাদেরকে আমরা বৃদ্ধ ভাতা 167 জনকে আমরা দিতে পেরেছি। ভবিষ্যৎ পরিকল্পনা আমাদের মিউনিসিপ্যালিটি এলাকায় আমরা বাড়ি বাড়ি জল পৌঁছে দেওয়ার যে পরিকল্পনা নিয়েছি, অলরেডি আমাদের ডিপিআর তৈরি হয়ে গেছে, ডিপিআর আমরা জমা দিয়েছি। এবং আমরা আমাদের যে 18টা ওয়ার্ড আছে, এবং তার সাথে সাথে আমাদের যে মেন হাইওয়ে আছে, সেই হাইওয়ের উপর দিয়ে গ্রিন সিটির মাধ্যম দিয়ে আমরা শহরটাকে সাজিয়ে তোলার পরিকল্পনা নিয়েছি। এবং তার সাথে সাথে আমাদের কয়েকটি ক্যানেল আছে আমাদের এই মিউনিসিপ্যালিটি এলাকার ভেতরে, সেই ক্যানেলগুলোকেও আমরা বিউটিফিকেশনের ব্যবস্থা করেছি, যাতে আগামী দিনে সেই সব জায়গায় সমস্ত মানুষ, সেখানকার মানুষরা ভোরবেলা তারা যে মর্নিং ওয়াক, সেই মর্নিং ওয়াকটা তারা করতে পারে, এবং সন্ধ্যাবেলা বয়স্ক মানুষরা বসে সেখানে তাদের সময়টা কাটানোর যে ব্যবস্থা, সেই ব্যবস্থাটা আমরা করেছি, করতে যাচ্ছি আগামীতে। এবং জল নিষ্কাশনের যেটা খুব ভাইটাল মিউনিসিপ্যালিটি এলাকার মানুষের, সেটা হচ্ছে কোনো বন্যা হলে যাতে কোনো মানুষকে জলের মধ্যে না থাকতে হয়, সাথে সাথে জলটা যাতে বেরিয়ে আমাদের যে পুনর্ভবা নদী আছে সেই নদীতে পাঠিয়ে দেওয়ার যে ব্যবস্থা, সেই ব্যবস্থা অলরেডি আমরা কাজ শুরু করে দিয়েছি হাইড্রেনের মাধ্যম দিয়ে। আমি রামজীবন রায়, ডিলিং অ্যাসিস্ট্যান্ট, এনএসএমই, ওল্ড এজ পেনশন, উইডো পেনশন এবং ডিজেবিলিটি পেনশন, সঙ্গে আমি রিলিফ সেকশনটা টোটালটাই দেখি, ইনচার্জ আমাদের গঙ্গারামপুর মিউনিসিপ্যালিটি। গঙ্গারামপুর মিউনিসিপ্যালিটি আমরা এনএফবিএস এ বেনিফিটে প্রায় 234 জনকে এই পর্যন্ত দিতে পেরেছি। তারপর হচ্ছে আপনার ওল্ড এজ পেনশন প্রায় 1000, উইডো পেনশন 1217 জন, ডিজেবিলিটি 36 জন, এই টোটাল দেওয়া হয়। এবং এরা নিয়মিতই পান আমাদের এখান থেকে, তাদের কোনো অসুবিধা হয় না, সবাইকে ঠিকমতো দেওয়া হয়। এনএসএপি যারা, বিশেষ করে এনএসএপি মানে বার্ধক্য ভাতা পায়, তাদের দিকে বেশি নজর দেওয়া হয়েছিল, যে যারা তাদের নাকে না থাকে এইসব ব্যাপারগুলো দেখা হয়েছে। এবং এনএসএপির ব্যাপারে এবং সমস্ত কিছু ব্যাপারে চেয়ারম্যানের কাছে গেলেই উনি সঙ্গে সঙ্গে সেটা তৎক্ষণাৎ করে দেওয়ার চেষ্টা করেন। এনএসএপি স্কিমের অন্তর্গত এখানে 2400 জনকে পৌরসভা থেকে ভাতা দেওয়া হয়। আমার নাম জসপ্রিয়া কবি, গঙ্গারামপুর পৌরসভা থেকে ভাতা পাই 600 টাকা করে মাস। গঙ্গারামপুর পৌরসভা অফিস থেকে আমি বলছি, আমি ভাতা পাই মাসে 600 টাকা মাসে পাই। সোনাই হেমরম আমার নাম, পৌরসভা থেকে ভাতা পাই, আর কি বলবো, এই পাচ্ছি বলে ওই আমার সংসারটা ভালো চলছে। আমি পৌরসভা থেকে ভাতা পাই, এবং ওই টাকা দিয়ে 1200 টাকা পাই, ওই টাকাকে আমি বাজার তৈরি করি, আমার সংসার চলছে কোনো রকম। HFA বা হাউজিং ফর অল স্কিমের অন্তর্গত প্রায় 815টি বাড়ি দেওয়া হয়েছে, এখনো বহু বাড়ির নির্মাণ কাজ চলছে।
আমার নাম সুরেন রায়, গঙ্গারামপুর পৌরসভার বাস করি। আমরা খুব খুশি হয়েছি, আমার পরিবার থেকে আমরা খুব উদ্যোগ হয়েছি যে খুব ভালো ঘর বসবাস করি আমরা। গঙ্গারামপুর চেয়ারম্যানের খুব ভালো আছি এখন। আমি শ্রী ঋষিশুন্দ্র চক্রবর্তী, এক্সিকিউটিভ অফিসার গঙ্গা মিউনিসিপ্যালিটি, মানে গঙ্গারামপুর পৌরসভা নির্বাহী কথা বলছি। আমাদের পৌরসভা জনগণের কল্যাণের জন্য অনেক কাজ করে চলেছে, তার মধ্যে রাস্তাঘাট, বিকাশী, আলো ইত্যাদি ইত্যাদি তো আছেই। এছাড়াও সামাজিক সুরক্ষা প্রকল্প, জাতীয় সামাজিক সুরক্ষা প্রকল্প NSAP, এতে অনেক কাজ করছে। এই প্রকল্পতে আমরা যারা বৃদ্ধ বৃদ্ধা বা বিধবা অথবা আমাদের ইয়ে আছে, হ্যান্ডিক্যাপ্টের লোক আছে, তাদেরকে আমরা রেগুলার সাহায্য করি। এটা সরকারি প্রোগ্রাম NSAP, কিন্তু আমাদের পৌরসভার মাধ্যমেই আমরা দিই। আমাদের মাননীয় কাউন্সিলরগণ সমস্ত দেখে খুঁজে খুঁজে সব নিয়ে আসছে। তারপর সরকারি নিয়ে নিয়ে যারা BPL অর্থাৎ বিলো পভার্টি লাইন, মানে দারিদ্র সীমার নিচে মানে অতি দরিদ্র, তাদের জন্য স্কিমটা করা হয়। সেই স্কিমে নাম লেখা আছে, তাদেরকে আমরা জাতীয় সামাজিক সুরক্ষা প্রকল্পে আমরা টাকা দিয়ে থাকি। হ্যাঁ, আমাদের সরকারের সাহায্যে আরও বহু উন্নতির কাজ করে যাচ্ছি। তার মধ্যে সবচেয়ে বড় কথা হচ্ছে কালদিঘাতে বিশাল পার্ক আছে, সেই পার্কে আমরা একটা টয় ট্রেন করছি। এই টয় ট্রেনটা হচ্ছে জেলার মধ্যে দ্বিতীয়, হ্যাঁ জেলার মধ্যে দ্বিতীয়। একটা সুন্দর স্কিম তুলেছে আর কাজ চলছে, আমি দেখে আসলাম। বিশাল করে প্ল্যাটফর্ম বানানো হয়েছে, এবারে ট্রেনটা আসবে, লাইটটা বসে কাজ শুরু করবে আর কি। তাছাড়া গ্রিন সিটি স্কিমে রাস্তাটা চকচকে ঝকঝকে রাখা, রাস্তার দুই ধারে ওই গাছপালা লাগানো যাতে আরো খুব সুন্দর থাকে, আলো দেওয়া, লেড লাইট আলো দেওয়া হয়েছে। এরপরে ভবিষ্যতে ত্রিফলাও আসবে, এতে আরো খুব চকচক ঝকঝক হবে। এবং বালঘাটের সঙ্গে তুলে নিয়ে হয়েছে, বালঘাট পৌরসভা পুনর্বাসন খুবই কাজ করেছে, গঙ্গার পৌরসভা ঠিক সেরকমই ব্যাপার, চারও ভালো কাজ করবে। হাজার বছরের ঐতিহ্যকে সাক্ষী রেখে দক্ষিণ দিনাজপুরের এই গঙ্গারামপুর অঞ্চল আজ অনেক উন্নত। বহু কর্মসংস্থান ও উন্নয়নকে বজায় রেখে এই পুরসভা আজ অনেকটাই সফল, এবং আশা করা যায় আগামী দিনে এটি একটি অন্যতম দৃষ্টান্তমূলক পুরসভায় উন্নীত হবে।